নিত্যপণ্যের বাজার কোনোভাবেই অস্থিতিশীল করতে দেয়া হবে না, সেজন্য বাজারে কঠোর মনিটরিং নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন সরকার প্রধান। এ সময় সংসদ নেতা বলেন, বৈশ্বিক সংকটের কারণে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়লেও সরকার ভর্তুকি দিয়ে মানুষের জন্য স্বল্প মূল্যে পণ্য নিশ্চিত করেছে। বিস্তারিত জানাচ্ছেন সাদমান সাকিব। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সকালে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী। অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক সংকটের কারণে দ্রব্যমূল্যে প্রভাব পড়েছে, এর মাঝেও সরকার সারা দেশে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে দেশের সকল সিটি কর্পোরেশন, জেলা উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে নিম্ন আয়ের ১ কোটি পরিবারের জন্য রমজান শুরুর আগে ও রমজানের মাঝামাঝি মোট ২ বার টিসিবির পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি করা হবে। এ সময় রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। যারা অবৈধভাবে মজুত করে পণ্যের দাম নিয়ে কারসাজি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন সরকার প্রধান। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণের সমন্বয়ে মাননীয় বাণিজ্য মন্ত্রী ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে নিয়মিত সভা অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে বাজারে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সে লক্ষ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, সারা দেশে শতভাগ ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। অনেকের ঘরে টেলিভিশন, ওয়ালে টেলিভিশন লাগানো, ফ্রিজ, আপনার ওয়াটার পিউরিফাইং ব্যবস্থা, সেখানে ফিল্টার, ছোট শিশুরা খেলছে, তারা তাদের স্কুলের ব্যবস্থা হচ্ছে, পড়াশোনা করতে পারছে। এই যে একটা মানুষকে যে একটা ঠিকানা দিতে পারলাম, তার জীবনটাকে যে পাল্টে দিতে পারলাম, এতে বড় আনন্দের আর কি হতে পারে। সংসদে অপর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, র‍্যাব মানবাধিকার লঙ্ঘন নয়, মানবাধিকার রক্ষায় কাজ করছে। নিষেধাজ্ঞার বিষয়টি আসলে এদেশেরই একটি অপশক্তির চক্রান্ত। মানবাধিকার লঙ্ঘন না, মানবাধিকার সংরক্ষণেই তারা কাজ করেছে। যে আজকে র‍্যাবের যে বদনাম বা এটা কিন্তু আপনি অন্যকে দোষ দিয়ে লাভ নেই। আমার দেশের মানুষই যদি বদনামটা করে তাহলে এখানে তো বলার কিছু নেই। শেখ হাসিনা বলেন, দেশে বেকারত্বের হার কমেছে, এ সময় তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মানুষ শ্রম দিচ্ছে, টাকা পাচ্ছে, তারা এই যে জিনিসগুলি গোছাচ্ছে, রাখছে, প্যাকিং করছে, সেখানে কিন্তু হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়ে যাচ্ছে। সাদমান সাকিব, বাংলা টিভি, ঢাকা।